ฮักตัวที่ฮัตเวบักษาบิลเนียคอนเกรสบดลิงเกย์คอนเกรสบวนอราหุลกันนิชาคว์เอริงคอกชิลจะวิมามลักไลมานอรสวินะฮานันิชันมุติช่วยกัษะเชจาวิหิมบตกไลกาฟาร์ซาลอหิมบตุนิชกังคอนเกรสฮาบันนกอกัษะคอกทุ่มมันดักไลจักะคอกนารถนียักษ์สุอาสุกังบุลานัทชักะหากตัวกันนั่งเกย์มานิขนีมรกมันเก็บเงย์ครั้งดิชมันีราหุลกันดีอาบันิบากินอมุติฮับเอริงเคสเกอร์นิคอกชิลจะวิอีดีมามลักไลตงโออาบันิบากิดักตินอโอเอริงมามลารสวินะฮาร์จักนั่งถึงอายากิบสังกติบอกตัวจับบ่อองค์ในนิชาคาคอนเกรสนี้ยักษ์สู้อาชุพังยูเนียคอนเกรสภาพนี้บาร์เตจัดยี่คอนเกรสอุดดุกีเอต้าบิคุบชดตกรหัสนิชิตาฮัตเช่ราหุลกันดิบิรุดเดออีดีตอดัมโซเอโบตารีโปติบาเดอามราআজকে বিলোনিয়া কংগ্রেস ভবনে এই বিক্ষোভের আয়োজন করেছি কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি তদন্ত আসলে একটা চক্রান্ত মাত্র যেহেতু তিনি চীন ইস্যু মুদ্রাস্ফীতি জ্বালানি মূল্যবৃদ্ধি বেকারত্ব ধর্মীয় প্রতিহিংসার মতো বিষয়ে মোদী সরকারকে প্রশ্ন করেছেন এবং তিনি প্রতিবাদ জানাচ্ছেন তারই প্রতিফলন হিসাবে মোদী সরকার আজকে আমাদের নেতা রাহুল গান্ধীকে নিশানা করেছেন সোনিয়া গান্ধীকে নিশানা করেছেন আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে এবং একটু পরে আমাদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবেআমরা প্রতিবাদ জানাচ্ছি এই মোদী সরকারের বিরুদ্ধে এই মোদী সরকার এই ইডি নিয়োগ করে রাহুল গান্ধীকে ক্রমাগত প্রশ্ন করছেন এবং কেস করেছেন তারই প্রতিবাদে আমাদের আজকে বিক্ষোভ এই বিক্ষোভ কর্মসূচিতে আমাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন এসেছেন যদিও আজকে বৃষ্টি আবহাওয়াখারাপ থাকা সত্ত্বেও কিছু মানুষ এসেছেন আমরা আমাদের কর্মসূচি পালন করছি আমরা আজকে সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে সমস্ত কংগ্রেস কর্মীরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ যদি বিজেপি সরকার অন্যায়ভাবে এই ইডি লাগিয়ে সিবিআই লাগিয়ে এই কংগ্রেস দলকে ওরা স্তব্ধ করে দিতে চাইছে কিন্তু আমরা সারা ভারতবর্ষের কোটি কোটি কংগ্রেস কর্মী যারা আছেন সবাই আজকে প্রতিবাদমুখী যতক্ষণ না পর্যন্ত রাহুল গান্ধীকে মুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভূস্তর থেকে আমরা বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করব তারই প্রতিবাদে আজকে আমরা এখানে কর্মসূচি পালন করছি ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করছে এবং যখন বেকারদের জন্য রাহুল গান্ধী প্রতিবাদ করছে বেকারদের চাকরি না দেওয়ার কারণে এইসব যে প্রতিবাদী লোককে আটকানোর জন্য বিজেপির বিরুদ্ধে যাতে কোনো লোক না থাকে এবং কথা বলার লোক যাতে না থাকে তার জন্য রাহুল গান্ধীকে একটা মিথ্যা মামলার অজুহাত দেখিয়ে হেনস্থা করছে তিন দিন জেরা করার পরও আজকেও এই রাহুল গান্ধীকে আজকেও ইডি দপ্তরে ডেকে নিয়ে হেনস্থা করার যে একটা অপচেষ্টা তার বিরুদ্ধে আমাদের এই যে ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে বিলোনিয়া ডিস্ট্রিক্টে আমরা তীব্র প্রতিবাদ করছি এটা সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী এই প্রতিবাদ মুখর হচ্ছে সমস্ত স্তরের মানুষ যাতে এই মিথ্যা মামলা প্রত্যাহার যাতে করে নেয় কারণ আজকে বিজেপির বিরুদ্ধে একটিমাত্র মুখ রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তারা পার্লামেন্টে যেমন ঝড় তুলছে বাইরেও এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ একমাত্র রাহুল গান্ধী তারাই করছে যার কারণে এরা জানে যে কংগ্রেস ছাড়া প্রতিবাদ করার লোক নেই এই প্রতিবাদ করার কারণে এদেরকে একটা কালিমালিপ্ত করার জন্য একটা অবচেষ্টা বিজেপি যে করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগামী দিন যাতে এই ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি থাকবে পাশাপাশি আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের তরফ থেকে অন্তত এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি যেমন থাকবে তেমন প্রতিবাদ আমরা করব মানুষ যাতে মানুষের অধিকার যাতে ফেরত পায় মানুষ যাতে আজকে অধিকার নিয়ে কথা বলতে পারছে না এইসব প্রতিবাদের জন্য
আজকে ভারতের জাতীয় কংগ্রেস একত্রিত হয়েছি আমরা এই প্রতিবাদ করছি। আগামী দিনও এই যে বিলোনিয়া কংগ্রেস ভবনের সামনে আমাদের যে তীব্র প্রতিবাদ, এই প্রতিবাদটুকু যাতে ফুটে উঠে।